আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হুসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ থেকে বিশাল একটি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা বিভিন্ন জেলা থেকে পোস্টগুলোতে আবেদন করতে পারছেন আজকের ভিডিওটি হয়তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে আলোচনা থাকছে এখানে কতটি পথ কী কী পথ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে আবেদন ফি বাবদে আপনাকে কত টাকা জমা দিতে হবে সব কিছু এবং বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায় এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন এক বিজ্ঞপ্তির লিংক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন আর দেরি নয় শুরু করা যাক বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ তিরিশে অক্টোবর ২০২২ বাইশে সার্কুলারটি প্রকাশ করা হয় প্রথমে এক নম্বরে যে পটি দেওয়া আছে রিপোর্টার দুই নম্বর এখানে বেতন স্কেল এগারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন স্কেল কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে পোস্টিতে আবেদন করতে পারছেন তারপরে নম্বর দুই কম্পিউটার অপারেটর বেতন স্কেল তিরিশ হাজার দুশো তিরিশ টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ স্নাতক সমান ডিগ্রি কমপ্লিট থাকলে পোস্টিতে আবেদন করতে পারছেন কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিট পঁচিশ ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে উচ্চমান সহকারী পাঁচজন নেওয়া হবে বেতন স্কেল চব্বিশ হাজার ছয়শ আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সংবানের জিপিএতে স্নাতক সম্মানের ডিগ্রি কমপ্লিট থাকতে হবে কম্পিউটার বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিট পঁচিশ শব্দের গতি ইংরেজি প্রতি মিনিট তিরিশ মিনিটে আপনার শব্দের গতি হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার করে প্রতি মিনিট বাংলা পঁচিশ এবং ইংরেজি ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে চার নম্বরে গ্রন্থকার সহকারী একজন বেতন চব্বিশ হাজার টাকা এখানে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে বিজ্ঞান ডিপ্লোমা প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে হবে নম্বর হিসাব সহকারী একজন নেওয়া স্কেল টাকা স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে পোস্ট আবেদন করতে পারছেন দপ্তরি বিশ হাজার দশ টাকা স্যালারি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে পোস্ট আবেদন করতে পারছেন শর্তবলী বয়সীমা এক দশ বিশ বাইশ অনুযায়ী আঠারো থেকে বয়স তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে হয়তো বত্রিশ বছর শীতল যোগ্য এই প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ লাগবে সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড ইউনিয়ন এখানে চেয়ারম্যান পৌর মেয়র কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ লাগবে মহিলা কোটা বাwidetilde অন্য কোন দাবির সমর্থন যতযত করতে পক্ষের কর্তৃক প্রদত্ত নাগরিকতা সনদ লাগবে জাতীয় পরিচয়পত্র এনআইডি অনলাইন প্রকৃত আবেদনপত্র কপি এখানে অ্যাডমিট কার্ড লাগবে এখানে আরও কিছু বিস্তারিত দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি একটু শর্ট করার চেষ্টা করতেছি অনলাইন আবেদন শুরু তারিখ 6 11 2022 অর্থাৎ 10টা থেকে শুরু অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সময় তিরিশ এগারো বিশ অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত ছবি লাগবে তিনশো গুণন তিনশো পিক্সেল স্বাক্ষর তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে কোন পদের জন্য কত টাকা জমা দিবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করবো যে কোনো টেলিটক পিপেন্ট মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে এক থেকে দুই নং পদের জন্য তিনশো টাকা চার নং পদের জন্য তিনশো টাকা আপনার সার্ভিস চার্জ চৌত্রিশ টাকা টোটালে তিনশো চৌত্রিশ টাকা এক থেকে দুই নং পদের জন্য তিন থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা সার্ভিস চার্জ আছে আর বাকি পদগুলো হচ্ছে একশত টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন এস এম এস কীভাবে পাঠাবেন মোবাইল অপশন থেকে এইখানে দেওয়া আছে এসবিডি এইচকে ঢাকা স্পেস ইউজার করতে হবে ষোলত্তর নম্বরে এক্সাম্পল দেওয়া আছে তা দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আল্লাপে আপনাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন যে পর্যন্তই আল্লাহ হাফেজ